আমি কেমতি কি করু মুনি, আরে কি হয়েছে তোমার? হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, আরে কি হচ্ছে? কুইলা কদি হরণ বা, আরে কান্তা চোকা কুইলা কো, দেখি কি হচ্ছে ভাই? আপনি আমার কাছে 3000 টাকা পাইতেন না ভাই? পাইতাম মানে কি? পাইতো, কি হচ্ছে? অনেক কষ্টে ভাই টাকাটি ম্যানেজ করছি ভাই, ম্যানেজ কইরা আমি আপনার কাছে আইতাছিলাম, হঠাৎ করে 4-5টা চিন্তা করে আমার ধরে কয় তোর কাছে কি আছে? আমি কই আমার কাছে 3000 টাকা আছে, কয় 1000 টাকা দে। আমি কইছি অসম্ভব, এই টাকা দবাই করুন যাবো না, এই টাকা হারুন ভাইয়ের টাকা। পরে আমারে কইছে কি, কোন হারুন? ওই যে ফার্মেসির মধ্যে যে বলো চাকলা, বলদের বলো, ছাগলের ছাগল, ওই ওই হারুন। কি কইছে? বকা দিছে আমারে? আরে কি বকা দিছে ভাই? আর কি করছে? আমারে মুখে যাইছে তাই কইছে। আমি কইছি কি, খবরদার আমারে যা খুশি করেন, আরুন বাইরে কিন্তু কিছু করবার পারবেন না। পরে আমারে কইছে কি, টাকা তাড়াতাড়ি বাইর কর, ডালে কইলাম তোর বুড়ি গালায় তোর কল জামাইটা সব লিয়া যাওগা। আমি কইছি যে বুড়ি গালায় কল জামাইটা পয়সা যা আছে সব লিয়া যান, মাগারে টাকা আমি দিয়া পারব না, টাকা আমার কাছে আমানত। পরে কি কই জানেন ভাই? কি কইছে? কয় কি, তোর কল যা দিয়ে কি নেশা করন যাব নাকি? টাকা দে, টাকা দিয়ে নেশা করন যাব। আমি কইছি আমার জীবন থাকতে আমি টাকা দেব না ভাই। তারপরে কি হইছে জানেন? কি হইছে? মুখ এমন যাব না ভাই, যে বকা দিছে। কি কইছে? কল না কেলা? কইছে কুত্তার বাচ্চা, সরের বাচ্চা। কি আবারও গালি দিচ্ছে? আবারও গালি দিচ্ছে। পরে আমি কইছি খবরদার আর একটা বাজে কথা কইবেন না। এরপরে ভাই আমার প্যাডের মধ্যে মুড়ে একটা লাত্তি মারছে। তারপরে ভাইয়া আমারে মারতে মারতে হাত ভাঙছে, মাথা ভাঙছে, পাও ভাঙছে, আমার সব মাইরা টেকা লিয়ে গেছে। মানুষজন আমার লিয়ে হসপিটালে ভর্তি করছে ভাই, ডাক্তারের যে ওষুধ লিখে দিচ্ছে ভাই, আমার তো কিনোনের সামর্থ্য নাই ভাই, আমি বাইরে জলপটি দিয়ে শুয়ে থাকি ভাই, আল্লাহ যদি চাই ভালো হবো ভাই। আরে কি কইতাছো তুমি, এত বড় সমস্যা নিয়ে তুমি জলপট্টি দিয়ে থুয়ে থাকবা মানে ব্যাপার কি? আমি আছি না, আমি আমি কেরা? আমি তোমার বড় ভাই হারুন। এই হারুন ভাই থাকতে তোমার কোনো চিন্তা আছে? তোমার সমস্ত ওষুধ আমি দিতেছি, দরকার হলে টাকা না দিও তুমি, তারপরেও তোমার ওষুধ দিয়ে দিতেছি। এখানে তোমার সমস্ত ওষুধ আছে, খালি ওষুধ খেয়ে কি আর শরীর ভালো হইব ভাই? ডাক্তারে কইছে ওষুধের পাশাপাশি ভাই ওই ধরে বাচ্চা খাওয়ান লাগবো, গুগুর ডিম খাওয়ান লাগবো, দুধ খাওয়ান লাগবো, কয় কি চুপ খাওয়ান লাগবো ভাই, চুপ কিনুনের টাকা আছে আমার, আমি গরম পানি খেয়ে হয়ে থাকুন ভাই, আল্লাহ যদি চাই সুস্থ হবো ভাই। কিন্তু তোমার এই ওষুধ দিলাম ঠিক আছে, আমার দোকানে তো ওই দুধ ডিম স্যুপ এইসব কিছু নাই, এইসব কোথেকে দিব আমি? এইসব তো ভাই বাইরের থেকে কিনুন লাগবো তাই না? হ্যাঁ অবশ্যই। আমার কাছে যদি কটা টাকা থাকতো আমি বাইরের থেকে দুধ ডিম কিনে লিয়ে যেতাম ভাইতে ভাইয়া। ভাই আমার কি কিছু টাকা ধার দিবার পারবেন? তুমি আমার ছোট ভাই না, আমাকে তুমি বড় ভাই বলে ডাকছো না, তোমার ওষুধ দিবার পারছি আমি কটা টাকা দিবার পারবো না? সবাই দেন আর কটা টাকা দেন, আমি ভাই দুধ ডিম কিনে খাবো ভাই। দাঁড়াও দেখতেছি তোমার সাথে কয় টাকা দেওয়ার লাগবে, এখন কয় টাকা দিলে হইতেছে সেটা বলো। 1000 টাকা দেন ভাই, আমি চালাই না ভাই। তুমি চিন্তা করো না, দাঁড়াও দিতেছি। টাকা আছে, ওই ক্যাশের তালা মারা তো, ওই ছেলেটা যেন কই গেছে। 1000 টাকা আছে, 200 টাকা ক্যাশ লাগবে, এটা রাখো। আবার কান্না করতেছো কেলা?
আপনি ঋণ কেমতে শোধ করুন ভাই, আমি বুঝতেছি না ভাই। তুমি ভালো হইয়া যখন পারো যখন পারো যেভাবে খুশি পারো আমার টাকাটা ছোট করে দিও, এটা নিয়ে কোনো টেনশন নিও না ভাই। আল্লাহ আপনার ভালো করুক ভাই, আমার লাগে দোয়া করেন ভাই, যদি বাইচে থাকি দেখাই ভাই। যাও সাবধানে যাইও আর ঠিকঠাক মতো ওষুধপাতি খাইও। আচ্ছা ভাই, যে পত্তপাতি দুধ ডিম ওগুলো ঠিকঠাক মতো খাইও। ও খামু ভাই, যতদিন টাকা আছে খামু। আমার অভিনয় প্রতিভা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? যে অ্যাক্টিং দিচ্ছি বাটা, আর একটু অ্যাক্টিং করলে তোর দোকান সুদ্ধা দিয়ে দিত আমারে। ঠিক আছে ভাই, একজনের টুপি আরেকজন, আরেকজনের টুপি আরেকজন, মানে মানে এদার কামাল উদার, উদার কামাল এদার, এমনি কেমতে ভাই? বাটা জেমতে টুপি পরানো হইতেছে না এমতে। ঠিক আছে, কিন্তু ভাই সামনে কিন্তু আমাকে সাবধানের সহিত কাম করতে হইব। তুই আমার একটু বুদ্ধি পরামর্শ দিবি তা না দিয়ে উল্টা ডর দেখাইতে চস? ডর না, সবচেয়ে বড় ডর হাজির হয়ে গেছে। কেঠা বদ খা মানে বদ্রু জামান খা, আপনার দেখা করবার কইছে। দেখা করবার কইছে করুম কি হইছে? এমতেম তো না, সৌদা লাসল দুইটা লয়ে যাইবার কইছে। আরে বেটা ওটা সোম হইলে দে হন যাইবো, আমি আছি না এত ডর খেলা। অলরেডি খুল ব্যান্ডেজ ম্যান্ডেজ ভাই। একটা স্বপ্ন কি জানেন ভাই, কিছু যতবার আমি আপনার মতো গেছি ততবার ইচ্ছা চাখে আইছি, এরকম ভীষণ ভালাইছি। মনে কর যে একটা স্কুল, আমি হলো একটা স্কুল, আর তুই কেঠা, তুই ছাত্র, তুই শিখতাতোস মাস্টারটা কেঠা। কি মনটা লাগে সামনে আয় ভাই। আমার তোর কি মনে হয়? প্রফেসর মনে হয়। সামনে আয়। একদম পাড়া দিচ্ছে অঞ্জা, ওষুধটি আছে না ফার্মেসিতে গিয়ে বেচবি। 1800 টাকার ওষুধ আছে, কয় টাকা বেচবি ভাই? 1000 বলছো? 2000 টাকা বেচে লে আবি জেমতে পারছ। এটা তোর আজকে প্রথম ক্লাস, নতুন করে যা গিরে পারবি না? হ্যাঁ ভাই, কোনো ব্যাপার হলো দেখেন না কেমনি যেতে ছেড়কে বেলে এত টাকা যা। এক জায়গায় ডার্ক জায়গায় প্যাঁচ খেয়ে গেছে গা শিক্ষা দিচ্ছি সব শেষ, তুই প্রফেসরের লগে বেয়াদবি করছো, তোর স্কুল বন্ধ যা। এই মাঝি, তোমাকে নৌকায় কি কি উঠবার আছে? আমাকে আবার দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি যাও লাগবো। আপনি তো ভুল করতেছেন, আসলে আমরা মাঝি, আমরাই মাঝি। ভাই ধাক্কা দিব বুঝছেন, দিলাম ঠিক আছে। আরাম করে হামু, সারা জীবনের লেগে আসো, আরাম করে ঘুমায় থাকবা। কাকা আমার ভুল হয়ে গেছে, কাকা আমার চান্দু, কি ব্যাপার লাগছো? ফুটানোর লাইগা বহুত খটখট বিপুরান লাগছে বুঝছো। আপনার সব টাকা আমি
কিডনি বেচবি? আরে কিডনি বেচলে মানুষের কাছে বেচনের কি আছে? হ্যাঁ, আমি তোর কাছে যে টাকা পাই না, আমি তো তোর একটা কিডনির দাবিদার। ওই কারা কারা কি দেখতেছস? ওরে হুয়াই জায়গায় একটা কিডনি রাইখা ওরে ছাইড়া দে। ওই সোয়া বললা স্বপ্ন দেখতেছিলাম। ওরে বাবা, ওরে বাবা, ও স্বপ্নটা যদি আর একটু বড় হইতো, ওই বদ খাতো আমার দুইটা কিডনি খুইলা লিয়া যেত গা। যাক ভাই, যাক সেইবারের মতো। আর ঘুমান যাবো না, আর ঘুমান যাবো না, স্বপ্নে হালার পথে আবার আইবো। তোমার বেলায় নেব সখি, তোমার কানের সোনা সখি গো। ও হই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না, পয়সা লাগবো না। আমার টাকা মাইরা গেবার চাইছিলাম, আমার টাকা মাইরা হজম করবো এমন কোন মায়ের বোত আছে এই দুনিয়ায়? হ্যালো মা, কেমন আছো? কি হয়েছে শরীরটা আরো বেশি খারাপ হয়েছে মা? ওষুধ লাগবো, ওষুধ পাবো কই মা? আমার যে টাকা আছে সব তো পাওনা ধারে দিয়ে দিয়েছি মা, আর আগের ওষুধ তো কিনছিলাম, শরীরের রক্ত বেচে মা, অন্ত তিন চার মাসের মধ্যে শরীরের রক্ত বেচন যাইব না মা। তুমি চিন্তা করো না মা, কোনো একটা ব্যবস্থা আল্লাহ করে দিব। এই দুনিয়াতে নিশ্চয়ই কোনো ভালো মানুষ আছে যে সাহায্যের হাত বাড়ায় দিব আমারে মা। আপনি উইলে কি করবেন কাকা? আমার কষ্ট, আমার মায়ের কষ্ট আমার মধ্যেই থাকুক। মায়ের কষ্ট হয়েছে কি কইবার লাগছো? আমি তো কিছু বুঝতেছি না। আরে ঘটনাটা কইলা কনা, তোর মায়ের কি হয়েছে? তুই আমার সব টাকা দিয়ে দিতে চস, তোর মায়ের চিকিৎসা হইব তাহলে কেমতে? আল্লাহ করবো কাকা, আমাকে গরিবের আল্লাহ চেহারা কে আছে। ওই টাকা ধর, ধর করতেছি। আগে তোর মায়ের চিকিৎসা করা, তুই টাকা আমারে পরে দিস। না কাকা না, এই টাকা আমি নিবার পারবো না কাকা। এই টাকা আমি নিলে আমি তো ঋণ নিয়ে বলে যাবো কাকা, আমি তো টাকা থাকবো। আমার মায় যদি মরে যায় আমি কষ্ট পাবো, মায়ের ঋণ নিয়ে আমি বলবার পারবো না। ওই যেইটা কইতেছি এইটা হো না, তো কথা কওনের দরকার নাই। আগে মায়ের চিকিৎসা কর, পরে টাকা তুই আমার আস্তে আস্তে করে শোধ করে দিস, বুঝছস? না কাকা না, এই টাকা আমি নিব।
মায়ের কথা কয়ে তো দিছে দিলদারে খান খান কইরা একরে আমার মা তো মা গেছে দুনিয়া ছেড়ে ছায়ের পাশে যেমন আগুন থাকে কষ্টের পাশে ভালোবাসা থাকে আগুন কিন্তু আমি তো জৈলাপুরে ছাড় খাওয়ানোর লিগে নিজের সইবা দিছি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালামের অর্থ লোকে তোমার উপর শান্তি বর্ষিত হোক বাগার তোমার কাজ কাম দেখে তো মনে হচ্ছে না শান্তি করতে গাইব কাকা আহেন ঘরে আহেন বহেন ফুলো খয় কি আমার বাড়ি আমার ঘর তোমার কাছ থেকে কি অনুমতি নিয়ে তোমার ঘরে ঢুকতে হইব যজ্ঞা তোমার কথা শুনে মনে হইতেছে যে তোমার কাছে আমি ঘর ভাড়া দেই নিকা জীবন বিমা করছি মরার আগে সব টাকা আমি একবারে পাই যাবো গা ঠিকই কইছেন কাকা আমি মরার আগে আপনার সবটাকে একবারে শোধ করে দিব তুমি মরো আর যাই করো কিনা আমার চার মাসের ভাড়া দিয়া তুমি যেখানে মন লাগে সেখানে যাও গা টাকাই তো নিবেন কাকা এ টাকা দিয়ে কি হইব আজকে মরলে কালকে দুই দিন এ টাকা পয়সা দিয়ে কোনো কাম হইব এই জায়গায় 10,000 টাকা আছে কাকা দুই মাসের বাসা ভাড়া এটা আপনি রাখেন আর বাকি টাকা আমি উইল করে গেছি আমার মৃত্যুর পর আপনার অ্যাকাউন্টে অটো চলে যাবো গা উইল করে দিচ্ছ মানে কাকা ডাক্তারে কইছে আমার লিভারে স্ট্রোক করছে কাকা আমি আর বেশি দিন বাঁচব না কাকা এই পৃথিবী চাইরা আমার চলে যাইতে হইব উপর থেকে ডাকায় পড়ছে কাকা ডাক দিয়াছে দয়ালা বারে রইব না আর বেশি দিন আপনার বাড়িতে কি কও মনির লিভারে আবার স্ট্রোক করে নাকি হয় কাকা হয় কপাল খারাপ হলে সবই হয় মগার কাকা ডাক্তার কি কইছে জানেন ডাক্তারে কইছে যদি টাকা পয়সা খরচ করে চিকিৎসা করন যায় যদি অপারেশন করন যায় তাহলে বলে আমি আবার বাঁচে যাবো মগার আমার কাছে তো টাকা পয়সা নাই কাকা আমি তো বাসা ভাড়া দেওয়া পারি না আমি কেমতে চিকিৎসা করুম কাকা আমি মরে যা যাচ্ছি তাতে আমার কোনো দুঃখ নাই কাকা আমার দুঃখ একটাই আপনার মতো এমন নুরানি মানুষ মরার পরে আমি আর দেখবার পারুম না এটাই আমার দুঃখ বাবা এই টাকাটা তুমি রাখো তোমার চিকিৎসায় কাজে লাগবো না কাকা না তোমার স্যার তোমার আমি আমার পারব না কাকা আপনার ঋণ শোধ না করে আমি চিকিৎসা করার পারবো না কাকা এই কথা আপনি কইেন না আমারে বাবা আমি কইতেছি তুমি টাকাটা রাখো তোমার কাজে লাগবো আর আজ থেকে বাইরের কোনো খাবার খাওয়া যাইব না গেলা তোমার চাচিতে আমি কই দিচ্ছি
তুমি এখন থেকে আমাদের লগে খাইবা। কাকা আপনি তো মানুষ না কাকা, আমি যে আপনি কি করব কাকা, আমি তো বুঝতে দিই না। যে শরীরে বুদ্ধি যত দেখো বাবা, আর ভালো থাকো বাবা। হ্যাঁ আচ্ছা কাকা। এলো আমার ঘরে অনেক দিনের পর, আরে অনেক দিনের পর, এই দুনিয়া ছাড়তে হইব আইছে যে খবর। যে দিনে আহি হে দিনে দেই পারাপার করার লাগে, আর কেউ নাই কে যাচ্ছে কি পান না খুঁজা। আমি তো সব যাত্রী পার করি না। আপনার লগেও তো একটা সঙ্গী থাকে, একই সাথের জন্য তো দেখতেছি না। আপনি তো নাও লাগো না, আজকে নৌকার মালিক ঠিকই যাইছে কথা। মি পাইছেন কি? দৈনিক নৌকলে আমরা জানগার আমি ঘাটাই যাবই থই। লাভ নৌকতি কি? মি ফাইজ নেমে লইছেন এডা। আরে মরজালা, এই নৌকার মাঝি উনি না? আরে না, নৌকার মাঝি আমি। দৈনিক আপনি নৌকো নিয়ে চলে যান, আর আমি ঘাটেই বইছি। নামেন নৌকো থেকে, নামেন, নামেন নৌকো থেকে, নামেন। আরে নামতে সে এরকম করো গেলা, আহেন নামেন, আহেন ভাই দেবি। ব্যবহার দেখছেন, মনে হচ্ছে আমি নৌকা খায় ফেলেছি। যা আচ্ছা, তাহলে এই কাহিনী, এই নৌকা আপনার, আপনার মাঝি, এতদিন খেলে আমার মিছা কথা কয়ে গেছেন আপনি। মিছা কথা কইছি কারণ আমি খালি আপনার মাঝি হয়ে পড়ছি। আপনি যদি কোন তাহলে একটা নৌকা কিনা ভালাই, প্রত্যেক দিন আপনার পার করুম। ঠিক আছে, আগে কিনেন, এরপর দেখা যাব। এইভাবে কেউ প্রপোজ করে? কেমতে প্রপোজ করে? আমি তো কাউরে প্রপোজ করি না। এর আগে তুমি শিখাই দাও। আমি শিখাই দেবো মানে? এমন ভাবে কইতাচ্ছো যেন 10-12টা প্রেম করে বেড়াইছি। আমি জানি না কেমনে প্রপোজ প্রপোজ করে। তুমিও প্রপোজ করো নাই কোনোদিন, আমিও প্রপোজ করি নাই কোনোদিন। এলো কাচ্চি, কাচ্চি খাও, আমার ভালোবাসা গ্রহণ করো। কাচ্চি দিয়ে কেউ কারে প্রপোজ করে? কি দিয়ে করে? চকলেট, ফুল, আইসক্রিম। তাইলে আসে মেয়ে পড়বো, তোমার দিয়ে না কিছু হইব না। যা আনছি তো আইসক্রিম, আনছি আইসক্রিম লও, আমার ভালোবাসা গ্রহণ করো। শুধু তোমাকে খোঁজা, কেন যে মন করছে এমন, যাচ্ছে না তা বোঝা। শুনেছি প্রেম এলে তবে মনটা এমন করে, অল্প অল্প করে বোধ হয় যাচ্ছি প্রেমে পড়ে। আমার সাথে তিরিং বিরিং করবি না, এটা কি দেখছ? কাহিনী করলে একদম ভুরি গালাই দিব। হালারবো ভাই, ভুরি গালেন না ভাই, ভুরি গালাইলে বিপদে যাব ভাই। তুই যদি ধরে কিছু খাই না, খালি পানি খাচ্ছি ভাই, ভুরিটা গালাইলে খালি পানি বাইরে বাবা। এক থাপ্পড় সব করে দাও, ফলাই দিব ভাই। থাপ্পড় মারেন না ভাই, হাতের মধ্যে ব্যথা পাবেন ভাই। কি কস,
ব্যথা বামু মানে কসকি কইলাম না ভাই, দুদিন ধরে কিছু খাই নাই ভাই, হয়ে গেছে সোলমল গালমাল লোহার মতো শক্ত হয়ে গেছে। তারপর বললে আপনি হাতে ব্যথা পাবেন ভাই, আপনি টাকা পয়সা না দিবার পারি, ব্যথা দিবার পারি কোন? তুই তো একটা মাল রে, এই ওরা চেক করতে ভালো কইরা। ও ভাই চেক করেন ভাই, কিছুই নাই আমার কাছে। কিছু পাইছেন ভাই? পুরোটা এই ফকির, কিচ্ছু নাই। কি রে, তুই তো আসলে একটা ফকির, আবার খাস নাই কইতাছস। আসলেই খাস নাই? কিছুই খাই নাই ভাই। আমার চিরা লুঙ্গি চিরা গেঞ্জিটা দিয়া ভাই আমি সুন্দর পাঞ্জাবিটা লিয়েছি ভাই, সুন্দর লাগতেছে না আমারে? হ্যাঁ সুন্দর লাগতেছে। তুই তো আসলে একটা ফকির, ওর কি চিন্তাই করবো। থাক যা, তুই যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা। খাইবেন ভাই? যা বেটা, রুটি কলা আমি খাই না। তুই খা ভালো করে খা। ওই তোর খাওয়ান দেহে তো আমার খিদা লাগছে, রাখ ওইটা। আচ্ছা এই টাকাটা হলো, এটা কি হইলো? চিন্তাই গেছে বস, চাকরি আমার হাতে আর আমার চিন্তাই করলো, কেউ দেখবে? মালিক যখন নাই কি করবো তাহলে, সব জায়গা আমি জান কিছু কইবা? এখন তুই যা, সন্ধ্যার সময় আমি ফ্যাক্টরিতে আমো, সেই সময় সব হিসাব নিকাশ করবো। আম্মি জান কয়া ফেলা কি কইবা? আব্বা জান কইতা ছিলাম কি মানে, আহা এত আন্ত আন্ত করনের কিছু নাই কা, বিষয়টা তো আমি বুঝবার পারছি। তুমি নয়া আম্মা জানানোর সংবাদ লই আছো তাই না? আব্বা জান আপনি না খালি নিজের টাইম বুঝেন, হ্যাঁ রসি কথা বাদ দেন তো। আমি কইতা ছিলাম যে একটা পোলার লগে আপনার দেখা করা দিচ্ছে। আমি তো ভাবছিলাম যে নয়া আম্মা জানের ব্যাপারে কোনো সংবাদ আনছো, সেইটা আমারই কইবা। আচ্ছা ঠিক আছে, তো দেখি কি কইবার চাও। আসলে কি আব্বা জান, ওলাটার লগে আমার দেখা হয়েছে নৌকা মধ্যে, মানে আমার লগে দেখা করবার লিগা ওলাটা না মিথা মিথা মাঝি সাজছিল। নৌকার মাঝি? আমি যেমতে কই যা কই ওমতেই চলে আব্বা জান, কোনটা যে এত ভালা। সবচেয়ে বড় কথা, কোনটা মানে বড় ব্যবসা আছে। ব্যবসা করে? কিয়ের ব্যবসা? টুপির ব্যবসা। টুপির ব্যবসা? তাইলে তো পোলাটা খুব ভালো পোলা। হ্যাঁ টুপির ব্যবসা করে, ইমানদার পোলা আছে মনে হইতেছে। আপনি যদি একটু পারমিশন দেন তাইলে আমি চাইতেছিলাম পোলাটা একদিন বাসা ডাইকা নিয়ে আসি, সামনা সামনে একটু কথা বলেন। আমার আম্মি যখন পছন্দ করছে, সমস্যা কি? একদিন বাসায় ডেকে লো আহ, আমি বয়া খাওয়ানোর সঙ্গে কথা বলবো। আব্বা যা তাহলে কালকেই কই। ঠিক আছে, বেশ তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই কা। আম্মি জান ছোট্ট একটা সমস্যা আছে। সমস্যা না হইলো আমগো বংশমর্যাদা ফ্যামিলি স্ট্যাটাস বুঝবারই পারতছ, মানে মহল্লায় তো আমগো একটা মান সম্মানের ব্যাপার আছে বুঝো নাই। আব্বা জান এগুলো আপনি কি কইতাছেন? হ্যাঁ আমি হলাম আপনার মাইয়া, আমার গো স্ট্যান্ডার্ড বংশ পরিচয় সবকিছু মাথায় রাখাই আমি পোলার পছন্দ করছি। আমি জান সেই বিশ্বাস আপনার উপরে আমার আছে, কোনো সমস্যা নাই কা। একদিন বাসায় যাইবার কো বুঝতে পারো। ঠিক আছে বাবা, আমি এখনই কই যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ আব্বা জান। বাগে মাইয়া আমার বড় হয়ে গেছে গা, আব্বা জানের সামনে আয়া বিয়ার কথা কয়। Thank you.
এখানে? আমার মনটা ভালো না, মনটা খারাপ। খেলা কিনছে? কাউরে টুপি পরাইতে পারতেছি না। টুপি পরাইতে পারতেছ না মানে? মানে যে টুপির ব্যবসাটা করি না, ব্যবসাটা খুব ডাইল যাইতাছে। আরে মোর চালা, ব্যবসা একসময় ভালো যাইব, একসময় খারাপ যাইব, এইটাই তো নিয়ম। এই টুপির ব্যবসা একবার খারাপ গেলে শেষ। আচ্ছা যাও গা, এই দুঃসময় তোমার একটা সুসংবাদ দেই। কি সুসংবাদ? আঙ্গো বাসায় তোমার দাওয়াত। খেলা খাসি মুরগি জবাইব নাকি? আরে এই দাওয়াত সেই দাওয়াত না, আব্বাস জান তোমার লগে দেখা করবার চাইছে। খেলা তুমি যে টুপির ব্যবসা করো মাশাআল্লাহ, আর তাছাড়া তোমার চেহারা পছন্দ না করার কোন কারণ আছে? আচ্ছা কই যাচ্ছো, আমার সুন্দর লাগে। সুন্দর ঠিক আছে তাহলে মানলাম। কবে যাবো? কালকে যাবো। কালকে যাবো, বিকালে কিন্তু চলে যাবো। বহুত টাউটারি শিখছো, মহল্লার মানুষের লগে টাউটারি করো কোনো সমস্যা নাই কা, শেষমেশ এই বৎকার লগেও টাউটারি করলা। কেঠা কেঠাই কাকা, আপনার লগে টাউটারি করছে? এই মহল্লায় কোনো মায়ের পুজো আছে যে আপনার লগে টাউটারি করবো? এমন মায়ের পুজ তো আমার সামনে বিকার আর হইছে। এই তুই যে মায়ের কথা কই, আমার দিকে টাকাটা লয়ে গেলি? আরে টাকা তো ফেরত লইছস লইছস, আমার পকেটের টাও লয়ে গেছো। কাকা এটা কেমন কথা কইলেন কাকা? আমি কি আপনার কাছ থেকে টাকা নিচ্ছি? আপনারা নিজে থেকে আমার দিলেন। ওই আমি দিছি। হ্যাঁ তুই তো সাত পাঁচ বুঝায় আমার ইমোশনাল কইরা তারপরে টাকাটা লয়ে গেছো। মাগার আমি কিন্তু খোঁজ খবর লয়ে জানবার পারছি তোর মায়ের নাকি 10 বছর আগে মইরা গেছে। তুই যে 9-6 বুঝায় মিশা কথা কই আমার কাছ থেকে টাকাটা লইছস, অন তুই কই আমি তোরে কি করু? আমি তো আমার মার কথা কই নিক, আমি তোর মার কথা কই টাকা নিচ্ছি, তোর মার কথা কই টাকা নিচ্ছি, তোর মার যে ক্যান্সার হইছে ওর মার ক্যান্সার কাকা, ভাই আর বাঁচবো না কাকা। আমি এত কথা শুনবার চাই না, তোকে দুইজনের লাগে 2 দিন সময়, 2 দিনের মধ্যে তুই আমার সব টাকা ফেরত দিবি, আর যদি না দাস তাহলে বদর কা কি করবার পরে এইটা তো খুব ভালো কইরা জানোস। কাকা এটা কেমন কথা কন কাকা, 2 দিনের মধ্যে এত টাকা আমরা কেমতে দিমু কাকা? সব তো আমার চিকিৎসা খরচ হয়ে গেছে মা কাকা, আরো টাকা লাগবো ডাক্তারে কইছে। ও টাকা লাগবো কইছে, আর লাগবো কাকা, কি কারণে আপনার কাছে আওয়া বুঝছেন না? আরো টাকা লাগবো, ওই টাকা খরচ করে বেড়াইছস তো কি হইছে? কোনো সমস্যা নাই কা? তোরা তো অনুজন আছিস না? এই 4টা কিডনিরে আমি ক্যাচ ক্যাচ করে অপারেশন করে বাইর করে ফ্রিজে রাখি দেবো। আ কোনা চাষ ও কেল লাগা, 2 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ না করবার পারো তাইলে কইলাম কিডনি কাটা পারবো। ওই ও কখন যাইবার দে, 2 দিন।
মনির, তুই এখানে, তুই এখানে কি করছ? মনির আপনি চিনেন নাকি আপা জান? হ্যাঁ, ওর কথাই তো আপনাকে কইছিলাম। কি কইলেন আম্মা জান? এর কথা কইছিলেন আমারে? এর কথা যা কইছেন সম্পূর্ণ ভুল কইছেন আপনি। ওই কি করে আপনি জানেন? জানি তো আপা জান, আপনারে তো কইছিলাম আমি। টুপির ব্যবসা করে। হ্যাঁ ঠিকই কইছেন আম্মা জান, এই টুপির ব্যবসা করে। ওই কি করে, এক মানুষের টুপি আরেক মানুষেরে পরায়, আর দুনিয়ার মানুষের কাছ থেকে টাকা হাওলাত কইরা সেই টাকা ফেরত দেয়। ওনার আর কোনো নাম গন্ধ থাকে না, এই হইতাছে ওর ওই এক্সপোর্ট ইম্পোর্টের টুপির ব্যবসা। বুঝবার পারছেন আম্মা জান? না না আব্বা জান, আপনার মনে কোনো জায়গায় ভুল হইতাছে। মনির হাওলাত করতে যাবো কেলে কা, ওর এসবের কোনো দরকার নাই কা। আমি ভুল করতেছি? আমি ভুল করতেছি? ওরে জিগাও, ওর কাছ থেকে আমিও টাকা পামু? আরে জিগান না জিগান। আর ও কি করে মানুষের সাথে জানেন? মানুষের কয় আমার মায়ের অসুখ, বোনের অসুখ, ভাইয়ের অসুখ, এই সমস্যা সেই সমস্যা বইলা টাকা হলাদ লয়। আরে এই মহল্লা না, আশেপাশে দুই চার মহল্লার লোকজন সবাই জানে ওইটাছে একটা বাটপার, বুঝছ? মানুষের কাছ থেকে হাওলাত বইব, সাত পাঁচ করবো, চিটারি করবো, এইটাই হইতাছে ওর কাজ। এই লাগে তোরে সবাই হাওলাত মনির বইলা ডাকে, কেউ ওরা দেখবার পারে না। আর ওরে ডাকে আনছো আমার লোক পরিচয় করো যেমন লাগে। আব্বা যা করতেছো সব সত্যি? কথা কইতাছো না কেলে? আব্বা যা করছো সব সত্যি? হ্যাঁ আমি তোমার বিশ্বাস করছিলাম বলি, তুমি আবার সরলতার সুযোগ নিয়ে এই করলা? হ্যাঁ একটা প্রতারককে ভালোবাসছি আমি, কথা কও না কেলিকা। কাজটা ঠিক করলা না, খুব খারাপ কাজ করছো। ওই তুই অন খারাপ আছিস কেলিকা, যা কইলাম এখান থেকে যা। জানি কখনো জোর করে ভালোবাসা পাওয়া যায় না, তবু কেন যে মেনে নিতে তা চায় না। তখন এ জীবনে তোমাকে তার শুধুই প্রয়োজন, জানি কখনো জোর করে ভালোবাসা পাওয়া যায় না, তবু কেন টুপি ওরে পরাই, ওই মানুষের টুপি এরে পরাই, তখন এই বাটপার পোলার লাইগা আপনি না খায়া সারাদিন বয়া থাকবেন, এটা তো আমি ঠিক মাইনা নিবার পারতেছি না। যদি একদম বেকার থাকতো তাইলেও আমার কোনো সমস্যা ছিল না। আমার ইয়া তো কিছু করছি, এসব তার লেখা করছি আমি জান, সবকিছু আপনার লেখা করছি। ভাবি ভাবি জলদি আপনি আমার লগে চলেন, বাড়িতে আপনার ভালোবাসা পরীক্ষা তোর লেগে বিস্ময় বয়ে রয়েছে। কি হাঁচা কইতাছি, আর বদরুল কাকা তো সব জানেই, দেখেন এত কিছু জানার পর বা আপনার ভালোবাসছে, আর বাইরে ধান্দা করে চলে, কেন চলে জানেন? বাইকটা দিমখানা চালায়, তারপর বাইরে ব্যবসা বি করে। ওই কি ব্যবসা করে? ওই যে টুপি পরন মানে বুসামালের ব্যবসা করে। আমি যাইবার পারুম না, তোমার ভাই বিষ খাক বিষ খায় মরা যাক যা ইচ্ছা তা করুক, তুমি যে মিশা কথা কইতাছো না এটা আমি খুব ভালো করে জানি। ভাবি আমি কসম করে কইতাছি, এতদিন আপনার যা কইছি সব মিশা কথা, কিন্তু আজকে যেটা কইতাছি ওটা আচ্ছা আমার মরা বাপের কসম।
আমি পারমিশন দিতেছি যে আমাদের ডাক্তার আমি বাঁচবার চাই না ডাক্তার, আপনি আমারে কেন বাঁচাইলেন ডাক্তার, যে জীবনে আমি আইসারে পাবো না ওই জীবনে আমি রাখবার চাই না রে রিন্টু, আমারে বিষ দিয়ে আমি আমার বিষ খাবো। হ্যাঁ বিষ খাইছে মানে সত্যি সত্যি বিষ খাইছে, আমাকে সময় মতো না নিয়ে আসলে তো সে এতক্ষণ মারা যেত। আপনি ওয়াশ করছেন কেন, আমি আমার বিষ খাবো। মনে বাবাজি এইটা তুমি কি কইবার লাগছো, হ্যাঁ তুমি দুই দিন পরে আমার মাইয়ার জামাই হবা, আর তুমি আমি তোমার কাছে টাকা পাই এটা কেমন নাই, আমি সব টাকা তোমারে মাফ করে দিলাম, আর শুধু মাফ করেই দিলাম না, আমার মাইয়া আমার আম্মি জান তোমারে যখন পছন্দ করে, হ্যাঁ তুমি দুই দিন পরে আমার মাইয়ার জামাই হইবা, আর আমার জামাইয়ের কাছে মহল্লার মানুষের টাকা পাইবো, এটা কি হইবার পরে, আমি সব মানুষের টাকা শোধ করে দিব বুঝছো, সব শোধ করে দিব, তুমি একদম টেনশন লইবা না। হ্যাঁ ঠিক আছে রাখলাম। এই কাঠা ভাই আমি রিন্টু, রিন্টু আজকে আমার বাসর রায়, তুই কি চাস? আরে ডাক্তার তোমারে পাগল বানায় ফলাইছে। ডাক্তারে পাগল বানায় ফলাইছে মানে কোন ডাক্তার? এনেকে অসুস্থ অনেক যাই দিলে যা। ওই মনি তুই আমারে ভুয়া ডাক্তার বানাই এখন টাকা দেস না, কইছিস টাকা দিবি এখন টাকা দেস না, টাকা দে। আইদা জিতু ওরে পুত্র এসকে খাইছি আমি। আরে বাবা রে, আরে কত বক দূর দে পাগড়ি পরার কথা কইও না, মাথার মধ্যে কিছু দিলে খালি মনে হয় যে এই মনির কেউ একজন আয়া টুকু করে দিয়ে গেছে। যত কিছুই হালত করে দাও না কেন, আমি কিন্তু আমার মনটা পার্মানেন্টলি দিচ্ছি, এটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা নাকি পারা টুপি পরা সবার মাথায়।